Assalamualaikum viewers, welcome to our YouTube channel. আমরা আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নতুন আরো একটি এপিসোড নিয়ে। আশা করি মহান রব্বুল আলামিনের রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সকলের সুস্থতা কামনা করছি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্যমতো আপনাদের কাছে সাধারণ জ্ঞানের আলো ছড়িয়ে দিতে। জানি না আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন, তবে আমাদের ভিডিও থেকে যদি একটু কিছু শিখতে পারেন তাহলে ওই জায়গায় আমাদের সার্থকতা। বরাবরের মতো আজকেও গুরুত্বপূর্ণ একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া, পুরো ভিডিও দেখুন, আশা করি বুঝতে পারবেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ। পবিত্র এই রমজান মাসে নিজেকে পরিশুদ্ধ করা খুবই জরুরি, তাই আমাদের উচিত সময় পেলে ইবাদত করা, আল্লাহর জিকির সর্বোত্তম ইবাদত। কারণ আল্লাহকে মন থেকে স্মরণ করা যায় আল্লাহর নামে জিকিরের মাধ্যমে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী এদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহাপ্রতিদান, সুরা আহজাব আয়াত নং 35। তাই মুসলিম নরনারী হিসেবে আমাদের উচিত বেশি বেশি আল্লাহর জিকির করা, বিশেষ করে এই রমজান মাসে আল্লাহ তাআলার জিকির করা। আমরা আজকের ভিডিওতে যে জিকির নিয়ে আলোচনা করব সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং মর্যাদাসম্পন্ন জিকির, তাই মনোযোগ দিয়ে দেখবেন এবং শিকার চেষ্টা করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের নতুন আপডেট পান সবার আগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুটি বাক্য আছে যা উচ্চারণ করতে সহজ কিন্তু তুলা দণ্ডে পরিমাপে খুবই ভারী এবং করুণাময়ের নিকট খুবই প্রিয়, এবং তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, যেটির বাংলা অর্থ হচ্ছে মহাপবিত্র আল্লাহ, তার জন্য সকল প্রশংসা, মহাপবিত্র আল্লাহ তিনি মহান। এই দোয়াটি ইফতার করার আগের মুহূর্তে উজু সহকারে বসে 100 বার পাঠ করবেন, আর যাদের সময়ের স্বল্পতা থাকবে তারা কমপক্ষে 11 বার পাঠ করবেন। দোয়াটি পাঠ করার আগে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন এবং 100 বার পড়া হলে পুনরায় দরুদ শরীফ পাঠ করে খালিশ নিয়তে নিজের মনের আশার কথা, চাহিদার কথা, গুনাহ মাফের কথা আল্লাহকে জানাতে থাকুন। ইনশাআল্লাহ আপনার মনের সব আশা চাহিদা মহান আল্লাহ পূরণ করে দিবেন, পূরণ করে দিবেন। এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তার গুনাহ মাফ করা হবে, যদি সেটি সমুদ্রের ফেনার সমানও হয়। অতঃপর ইফতারের সময় হলে ইফতারের দোয়া পড়ে ইফতারি শুরু করতে পারেন। শুধু রমজান মাসে নয়, সব সময় আল্লাহর জিকিরের নিয়তে এই দোয়াটি পড়তে পারেন। সুতরাং বলা যায় এই দোয়া পাঠ করে নিজেকে পাপ মুক্ত করা যাবে। এই দোয়াটি নিজে বেশি বেশি পড়ুন, অন্যকে পড়তে জানতে সহায়তা করুন। সো ভিউয়ার্স, আমরা নিজে জানব এবং পরিবার পরিজনকে জানতে সহায়তা করব। আপনি শেয়ার করে সবাইকে জানতে সহায়তা করুন, হতে পারে আপনার একটি শেয়ারে অনেকে এই দোয়াটি জানতে পারবে। পবিত্র রমজান মাস সবার অনেক ভালো কাটুক, নিরাপদে কাটুক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভিউয়ার্স, আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী সময়ে, পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।